সুনামগঞ্জ ও বাজারের বন্যা পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান ও সালে কুটি সৌদে চলে যাচ্ছি মেহেদির কাছে মেহেদি বন্যায় ক্ষয়ক্ষতি কেমন দেখছেন এক্ষেত্রে জনপ্রশাসন কেমন ব্যবস্থা নিচ্ছেন আমাদেরকে জানাবেন ডানা গত পাঁচ দিন ধরে সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত নেই যার কারণে কিন্তু নদীর পানি দ্রুত গতিতে কমছে এবং বর্তমানে সুনামগঞ্জে পানি কিছুক্ষণ আগে আমাদেরকে প্রকৌশলী জানিয়েছেন যে বিপদসীমার ছাপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ এখন বর্তমানে বন্যার কোনো সংখ্যা আর নেই বন্যার সংখ্যাটি কেটে গেছে এবং আপনি জানেন যে সুনামগঞ্জে পানির নিচে তলিয়ে গিয়েছিল এবং এই পানি তলিয়ে যাওয়ার পানি শুকিয়ে যাওয়ার কারণে এখন আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এই উন্নতি হওয়ার উন্নতি হওয়ার সাথে সাথে কিন্তু আসলে মানুষের ভোগান্তি বাড়ছে বিভিন্ন আহ জায়গায় যেমন আমরা সড়ক জনপদের কাছ থেকে জেনেছি যে সুনামগঞ্জে প্রায় আড়াইশো কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে মৎস্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে সেনামগঞ্জের প্রায় আট হাজার পুকুর পানিতে ভেসে গেছিল যা যা থেকে প্রায় চার হাজার মেট্রিক টন মাছ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে যার টাকায় যার সংখ্যা আসলে বাহাত্তর কোটি টাকার মতো এবং আমাদেরকে শুনে জেলা প্রশাসক জানিয়েছেন যে বিভিন্ন বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখনো তাদের তালিকার যে কার্যক্রম সেটি চলমান আছে তালিকা তালিকা করে হয়তো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো সুনামগঞ্জ থেকে বন্যার ক্ষয়ক্ষতির এই ছিল আমার কাছে সর্বশেষ এবারে আমরা চলে যাব বাজারে সেখানে আছেন আমাদের সহকর্মী সালেলাই কুটি কুটি মৌলুইবাজারের বন্যা বন্যার সর্বশেষ পরিস্থিতি কি ধন্যবাদ মেদি আপনি যেমনটি বলছিলেন আজকে প্রায় ছয় দিন যাবত মৌলিবাজার তথা মৌলিবাজারের উজানে যে মনু নদীর উৎপত্তি ধলাই নদীর উৎপত্তি স্থল সেখানে বাড়ি বৃষ্টিপাত হয় নাই যার কারণে মনু ধলাই নদীর পানি অনেক বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারণে এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই এবং বাড়িঘর থেকে পানি নেমে গেছে মানুষজন গড়ে ফিরতে শুরু করেছে তবে জুরি নদী যেটি সেটির পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই জুরি নদীতেই হাঁকালুকি হাওয়ারে পতিত হওয়ার কারণে হাঁকালুকি পার্শ্বলগ্ন এলাকা যেটি আমাদের জুরি বড়ডা এবং কুলৌরা উপজেলার নিম্নাঞ্চল এখন পর্যন্ত অনেকটাই প্লাবিত রয়েছে বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে কিন্তু রাস্তাঘাটে এখনও পানি আছে মানুষের ভোগান্তিটা এখন পর্যন্ত কমে নাই এই এই মুহূর্তে যে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হওয়ার কারণে খুব গতিতে হাকালুকি হাওর পাড়ের মানুষের দুর্ভোগটা খুব গতিতে কমছে এবং পানি কমার সাথে সাথে মানুষের যে দুর্ভোগ এবং ক্ষয়ক্ষতির চিত্রটা অনেকটা বেসে উঠতেছে আমি আপনাকে একটি জিনিস জানাতে চাই যে মৌলীবাজারের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায় গ্রামীণ সড়কের প্রায় তেষট্টি কিলোমিটার গ্রামীণ সড়ক যেটা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সেইটা প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাকে এলজিডি নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন এছাড়া মৌলিবাজারের যে অসংখ্য পুকুর এবং খামারের মাছ যেটা বেসে গেছে এতে প্রায় পাঁচ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে এছাড়া আমাদের এই মৌলিবাজারের জেলায় প্রায় পাঁচ হাজার ষোলো হেক্টর জমির আউশ বিস্তলা, রূপা আউস সবজি সহ প্রায় হাজার এই ক্ষতির সংখ্যাটা আরও বাড়বে যত পানি কমার সাথে সাথে এই ক্ষতির সংখ্যাটা বাড়বে বলে আমাকে কৃষি অধিদপ্তর জানিয়েছেন এ পর্যন্ত মূলিবাজারের প্রায় দুইশো পাঁচটি আশ্রয় কেন্দ্রে সড়ক পার এবং নদীর পারে বসবাস করছেন প্রায় সাত হাজার মানুষ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী দেওয়া শুরু হয়েছে এবং জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে শুকনো খাবার সহ নানাবিধ ত্রাণ সামগ্রী দিয়ে এইসব মান বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে এবং জেলা প্রশাসক জানিয়েছেন যে বন্যায় যেসব মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করে তাদের ক্ষতির ব্যাপারে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে তিনি আমাকে জানিয়েছেন অর্থাৎ সার্বিক অর্থে মৌলীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নত দিকে যদি বৃষ্টি হয় তাহলে বন্যার অবস্থা কে কেমন হতে পারে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে এই মুহূর্তে বৃষ্টি নেই বন্যার অবস্থা অনেকটাই উন্নতির দিকে এই ছিল আমার কাছে মৌলীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে